কিন্তু বাড়িতে চলে আসলাম। তো রাস্তাতে অল্প একটু গাড়িতে বসে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন কিন্তু বাড়িতে আসার পর আমি আর কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ড দুর্বল ছিল। তো এখন সন্ধ্যা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, তো যার জন্য সবাইকে গুড ইভিনিং বলে আমি শুরুটা করছি। তো আজকে আর গুড মর্নিং বলার মতো নেই, তো গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কারা কারা পুজোর শপিং কমপ্লিট করে নিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো পুজোর শপিং কমপ্লিট, তারপরেও টুকিটাকি কিছু রয়েছে যেগুলো মানে এবার বাড়ি থেকে গেলে আগরতলায় তারপর কিনে নেব। তো দেখতেই পাচ্ছ এখন আমি পেঁয়াজ রসুন কাটতে বসে গেছি। তো তার কারণটা হলো গিয়ে মানে এখন মাংস নিয়ে আসা হয়েছে, মানে সন্ধ্যার সময় আমার বর মাংস এনেছে। মানে এ দিনটা কিন্তু শনিবারের ব্লগ, এটা আমি পোস্ট করছি সোমবার দিন। তো কী করব বলো, লেট হয়ে যাচ্ছে। আমি না বাড়িতে গেলে এতটাই কাজে ব্যস্ত থাকি, ভিডিও শ্যুট করা থাকে, বাট ভিডিওটাকে যে এডিট করে পোস্ট করব এটা সময়টা হয়ে উঠছিল না। তো আর কি করা যাবে, আর ভিডিও কিন্তু আমার দীপ ধরে দিচ্ছে। দীপ না আগে এতটাই পারত না, এখন দেখি না মোটামুটি পারে, আগে প্রচণ্ড নাড়াতো। তো ভিডিও কি বলো তো, নিজে নিজে হাতে নিয়ে শ্যুট করলে তেমন একটা ভালো আসে না, কিন্তু অন্য কেউ যদি ভিডিওটা ধরে দেয় তাহলে অনেকটাই ভালো আসে। আর তার থেকে সবচেয়ে বড় কথা হলো আমার মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো নয়, কম দামি মোবাইল তো তার জন্য। তো পেঁয়াজ রসুন কাটা হচ্ছে এখন রান্না করার জন্য। তো ভাত আর ডাল আগেই রান্না করে নিয়েছিলাম দুপুরে যখন এসেছিলাম তখন। তো এটা আর শেয়ার করলাম না, এখন মাংস হবে, মাংস দিয়ে ভাত খাবো। আর রাস্তা দিয়ে আসার সময় অল্প একটুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো গাড়িতে বসে ভিডিও শ্যুট করতে তেমন একটা পারি না আমি, কারণ প্রচণ্ড নড়ে তার জন্য। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে না চারদিক দিয়ে কাশফুল আর বিভিন্ন রকমের মানে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের, এগুলো দেখে মনে হচ্ছিলো যেন পুজো একদমই চলে এসে, আসলে তো একদমই চলে এসেছে, তারপরেও মনে হচ্ছে যেন দুই তিন দিনের মধ্যেই পুজো পুজো, এরকম একটা ফিলিংস আসছে। তো ভিডিওটা আমি এডিট করছি আগরতলায় এসে, মানে আজকে হয়েছে গিয়ে আমি যেদিনকানি এডিট করছি এদিন মানে ওই দিনটা হলো মঙ্গলবার, এখনই এডিট করে এখনই আমি পোস্ট করব। তো সেটা হয়েছে কথা। তো আমাদের তো রাস্তার সাথে বাড়ি, যেখানে ভাড়া থাকি অনেক রকমের আওয়াজ আসছে, গাড়ির আওয়াজ, অনেক বাড়িতে মানে মিস্ত্রি কাজ করছে, বিভিন্ন রকমের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাও, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। চলো আমি কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ব্যাস দেখতে পাচ্ছ আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে, আর মাংস অনেকটাই এনেছে। তো তার জন্য আমি সবসময় যে কড়াইতে রান্না করি এটা হয়েছে ছোট কড়াই, কি আমরা তিনজন মানুষের জন্য এত বড় কড়াই লাগে না তার জন্য। আর আমি সবসময় ননস্টিকের কড়াইয়ে রান্নাটা করি। ননস্টিকের কড়াইয়ে রান্না করলে কি হয় বলো তো, নিচে দিয়ে কখনোই মানে পোড়া ভাবটা লাগে না, খুব মজা রান্না করে। তো এখন এই কড়াইটা নিয়ে নিলাম, এটা একটু বড় কড়াই, তো এটাতে আমি রান্না করি না বললেই সারে, কারণ এটা একটু বড়, তো তিনজন মানুষের রান্না এটাতে মানে করতে তেমন একটা ভালো লাগে না।
তো এই মাংস যেহেতু বেশি তার জন্য এই কড়াইটাতে এখন রান্নাটা করব। এখন আমি ভিডিওটা নিজেই শ্যুট করছিলাম, কারণ এই সময়টায় দীপ পড়াশোনা করছিল, তার জন্য হয়তো একটু নড়বে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর হ্যাঁ, একটা কথা, তোমরা সবাই আমার চ্যানেলে গিয়ে আমার পুজোর শপিং ব্লগটা দেখে তারপর বলবে তো যে আমার পুজোর শপিংগুলো কেমন হয়েছে। তো এইবার পুজোয় কিন্তু আমার নেওয়া হয়নি, প্রতিবারে আমি একটা হলেও শাড়ি নিই, তো এইবার আমার শাড়িটা নেওয়া হয়নি। তো আমার পুজোর শপিং ব্লগে কেন নেওয়া হয়নি সেটা বলা আছে, তোমরা শুনে নিও। তো শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেব এখন, সব দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মাংসটা দেব। সবটাই তোমরা দেখতে পারবে কিভাবে মাংসটা রান্না করছি, আর মাংসটা খেতে কিন্তু স্বাদ হয়েছিল। সব সময় আমরা মনে করি কি মাংস ম্যারিনেট করে রাখলেই হয়তো মাংস খেতে স্বাদ লাগে, আসলে তেমনটা নয়। ম্যারিনেট করা ছাড়াও মাংস রান্না করলে ভালো হয়। সবসময় যে সবার হাতে রান্না ভালো হবে তেমনটা কিন্তু নয়। আমরা অনেক সময় কী করি বলো তো, অনেকভাবে অনেক রকমভাবে মানে তড়িপদ করে রান্না করলেও দেখবে যে অনেক সময় রান্না খারাপ হয়ে যায়। আবার অনেক সময় দেখবে যে মানে ঝটপট করে কোনো মতেই রান্নাটা করিনি, তারপরেও মনে হয় যেন রান্নাটা স্বাদ হয়েছে। সেটা সব দিন একরকম যায় না, তোমাদের ক্ষেত্রে কীরকম হয় আমি জানি না, বাট আমার ক্ষেত্রে এরকমটা হয়। সবসময় রান্না ভালোও হয় না, আবার কখনো দেখা যায় নর্মালভাবে একটা রান্না করছি সেটাও ভালো হয়ে যায়। তো মাংসটা তো বসিয়ে দিলাম, এবার পেঁয়াজ তারপর আলু শসা এগুলো এনেছিল, এগুলো বাটি মানে ঝুড়িতে গুছিয়ে গুছিয়ে রাখছি। তো পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার মশলাটা ভাজবো, ভেজে মাংসটা ঢেলে দেব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে হাঁসের মাংস খাবো, হাঁসের মাংস খাবো, কিন্তু কী বলো তো হাঁস পাওয়াই যাচ্ছিল না। শীত আসেনি তো এখনও, শীত আসলে বা লক্ষ্মী পুজোর সময় আমাদের ওখানে মেলাঘরে প্রচুর হাঁস পাওয়া যায়, বিশেষ করে লক্ষ্মী পুজোতে। লক্ষ্মী পুজোতে আমরা প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন হাঁস খাই, আর অনেকে লক্ষ্মী পুজোর দিন নিরামিষ খায়, কিন্তু আমরা নিরামিষ খাই না, আমরা ওই দিন মাছ মাংসই খাই। মাছ তেমনটা খাওয়া হয় না, কিন্তু হাঁসের মাংস তো খাওয়া হয়ই লক্ষ্মী পুজোর দিন। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এখন খাবো, কিন্তু হাঁস আর পাওয়া যাচ্ছিল না। তো হাঁস যদি পাওয়া যায় যেদিনকার রান্নাটা করব, ওই দিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার রেসিপি, আমি কিভাবে হাঁস রান্না করি। আর আমাদের ঘরে হাঁস খেতে আমিও পছন্দ করি, আমার বড়ও পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে, আমরা তিনজনাই হাঁস খুব পছন্দ করি। তো মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, যেটা পেস্ট করে রেখেছিলাম। তো এবার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলোও দেওয়া হয়ে গেছে। তো এবার একটু ভালো করে মশলাটা কষিয়ে তারপর মাংসটা দেব। তোমরা এভাবে কারা রান্না করো আমাকে কমেন্টে জানাবে। আমি অনেকেরই ভিডিও দেখি, অনেকেই দেখি ম্যারিনেট করে তারপর রান্না করে, আমিও করি কিন্তু সব সময় না, আমি মাঝে মাঝে এভাবে রান্না করি, আবার ম্যারিনেট করেও রান্না করি। আমার এভাবে খেতেও খুব ভালো লাগে, তোমরা এভাবে কারা রান্না করো আমাকে জানাবে। তো গুরু লঙ্কাটা দেওয়ার কারণটাই হলো মানে কালারটা ভালো আসবে, লাল লাল ঝোল হবে। তো গুরু লঙ্কা না দিলেও চলতো, কারণ আমি পেস্টে অনেকগুলো মরিচ দিয়েছি আর শুকনো মরিচ মানে সম্বাসে দিয়েছি তার জন্য। তো গুরু লঙ্কাটা দিয়েছি কারণ কালারটা খুব সুন্দর আসে। তো ব্যাস মাংসটা দিয়ে দিয়েছি, কারণ আমার মশলা কষানো হয়ে গেছে। তো এবার মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আর এইভাবে মাংস মানে লেগ পিস আনলে না আমার মানে মাংসটা রান্না করতে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে খুব কষ্ট হয়, কিন্তু আনতে তো হয় বলো। দীপ না এভাবে লেগ পিস খেতে খুব পছন্দ করে, ওর জন্য এভাবে আনতে হয়। তো চলো কি কি করছি দেখতে থাকো। তো মাংসটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটিও সিদ্ধ হয়ে গেছে। আমি অনেক সময় আলু এভাবেও মাংসের সাথে একবারে না ভেজে দিয়ে দিই, আবার অনেক সময় আলাদা করে ভেজেও দিই। তো আজকে শরীরটা না বেশি একটা ভালো লাগছিল না, তো তার জন্য শর্টকাটে করে নিলাম, একবারে দিয়ে দিয়েছি। আর আমি এখন ভিডিও এডিট করছি, আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, টাইলস কাটার কাজ হচ্ছে। তো টাইলস কাটার কাজ তো বুঝতেই পারছো, যাদের বাড়িতে টাইলস কাটার কাজ হয়েছে প্রচণ্ড পরিমাণে মেশিনের আওয়াজ, তো একটু অ্যাডজাস্ট করে নিও, আমি বারবারই বলছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঝোল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো মাংসটা হয়েই গেছে, এখন ঝোলটা দিয়ে দিয়েছি। তো এবার শুধু টকবক টকবক করে জাল উঠার পালা, ভালো করে জাল উঠলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কি ভালো লাগছে না দেখতে বন্ধুরা? ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো রান্নাবান্না তো দেখলে শেষ হয়ে গেছে, তো এবার হয়েছে খাওয়ার পালা। এখন ভাতটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, কারণ শরীরটা প্রচণ্ড উইকনেস লাগছে, মানে কী বলবো বলার মতো নয়। মেলাঘর আসলে না আগরতলা থেকে জার্নিটা বেশি পড়ে, তো আমার শরীরটা মানে প্রতি সপ্তাহে শনিবার দিন খুব খারাপ থাকে। চলো ভিডিওটা এখানেই শেষ, সব আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমিও ভালো থাকবো। সবাইকে টাটা, গুড নাইট।